এই রেজিমের মধ্যে নতুন যে ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশ জাতীয় আওয়ামী বিচারক লীগ এটা হচ্ছে নতুন এডিশন হয়েছে আমাদের যে আন্দোলনের যাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আন্দোলন করছে এই বিচারক লীগ হচ্ছে নতুন সংযোজন বিভিন্ন অ্যাক্টর স্টেট অ্যাক্টর এর মধ্যে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে সরকারি নির্বাহী বিভাগের লোকজন আছে এর মধ্যে এলিট ফোর্সের লোকজন আছে এর মধ্যে লুটেরা ব্যবসায়ীরা আছে বিভিন্ন ফোর্স এখানে এই জনগণের বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের জনগণকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে একটা অবৈধ সরকার অবৈধভাবে দেশ পরিচালনা করছে কিন্তু আজকে এই প্রেক্ষাপটের বিবর্তনে যে ভোট চুরির আমি এটাকে বলি ভোট চুরির প্রকল্প এই যে রেজিম এটাকে তো সরকার বলা যাবে না কারণ নির্বাচিত হলে আপনি সরকার বলবেন এই যে রেজিম এই রেজিমের মধ্যে কারা আছে এই রেজিমের মধ্যে আছে দুর্নীতিবাজ দুর্বৃত্ত রাজনীতিবিদ এই রেজিমের মধ্যে আছে দুর্বৃত্ত দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা এই রেজিমের মধ্যে আছে লুটেরা ব্যবসায়ী এই রেজিমের মধ্যে নতুন যে ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশ জাতীয় আওয়ামী বিচারক লীগ কি বিচারক লীগ ঠিক আছে এটা হচ্ছে নতুন এডিশন হয়েছে আমাদের যে আন্দোলনের যাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আন্দোলন করছে এই বিচারক লীগ হচ্ছে নতুন সংযোজন এবং আমাদেরকে বুঝতে হবে একটা বিষয় এখানে সেটা হচ্ছে এই বিচারক লীগের ভূমিকাটা কি হচ্ছে বিচার বিভাগে যে অ্যাক্টর নিউ অ্যাক্টর যারা নিজেদেরকে আর প্রকাশ না করে পারে তারা আগে প্রকাশ না করে কাজ করেছেন এখন তারা নিজেদেরকে প্রকাশ করেছেন এবং প্রকাশ করার পেছনে যে বার্তা জাতি পেয়েছে সেটাই হচ্ছে সবচেয়ে বিবেচ্য বিষয় আছে তাহলে বাংলাদেশের এই গোষ্ঠী এই রেজিম যারা একটি ভোট চুরির প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের জনগণের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এই ভোট চুরির প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টিকে আছে তার মধ্যে এই বিচার লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই মুহূর্তে আপনাদের চেয়ে ভালো কেউ জানে না জানে আপনাদের চেয়ে ভালো কেউ জানে না কোর্ট এখন কি হচ্ছে প্রত্যেকদিন কি হচ্ছে কোর্টগুলোতে এখন প্রত্যেকদিন বাংলাদেশের নাগরিকদের বিচার মাধ্যমে যে নাগরিক সুরক্ষা পাওয়ার বদলে আজকে নাগরিকরা সুরক্ষা তো পাচ্ছে না আজকে নাগরিকরা অন্যায়ের শিকার হচ্ছে অবিচারের শিকার হচ্ছে প্রত্যেকদিন এবং এই ভোট চুরির প্রকল্পের অংশ হিসাবে বিরোধী দলের লক্ষ লক্ষ নেতা কর্মীকে প্রত্যেকদিন কোর্টে উপস্থিত থাকতে হচ্ছে
বিচারকের মূল ভূমিকা, তাদের শপথ, তাদের শপথ হচ্ছে বাংলাদেশের সংবিধান এবং আইনের সুরক্ষা করবে, এটা না? ওদের শপথের মধ্যে কি আছে? বাংলাদেশের সংবিধান এবং বিচারের সুরক্ষা করবে। এই যে বিচারের সুরক্ষা এবং সংবিধানের সুরক্ষা, এটা পরিষ্কারভাবে বিচারকদের ভূমিকা বলা আছে। তারা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, তারা স্বাধীন থাকবে, তারা নিরপেক্ষ থাকবে, তারা কোনো রাজনীতিতে অংশ নেবে না। এগুলো কোড অফ কন্ডাক্ট, এটা বিশ্বজুড়ে সব বিচারকদের জন্য কিন্তু একই কোড অফ কন্ডাক্ট রাজনীতিতে। আর তারা ভাবাবেগের প্রভাবিত হয়ে কিংবা নিজের মতামতের প্রভাবিত হয়ে, নিজের মতধারার প্রভাবিত হয়ে তারা বিচার করতে পারবে না।